করছি না, কেন বিজেপি একটা দল হিসেবেই কাজ করে, বিজেপি একটা দল হিসেবেই তার মিথ্যা কথা বলে, কোনো প্রতিশ্রুতি ওরা রাখতে পারে না। উত্তরবঙ্গে ওরা এর আগে অনেকবার বড় বড় কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী এসেছিলেন চা বাগানগুলোতে, অনেক বড় বড় কথা উনি বলে গেছেন, তারপরে দিল্লি ফিরে গেছেন আর এদিকে ফিরেও তাকাননি। কাজে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন ওই দিল্লি থেকে এসে হবে না, আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন ঘটাতে গেলে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের হাত ধরেই উত্তরবঙ্গের উন্নয়নটা হতে পারে, তাছাড়া হবে না। আপনার দেখুন, আমরা তো একটু পড়াশোনা জগতে আছি, আমাদের স্বাধীনতা 77 বছর হয়ে গেছে, এই স্বাধীনতা 77 বছর পর যদি দেখা যায় আমাদের এই তৃণমূল কংগ্রেসের যে সময়টা 10 বছর হয়ে গেছে, এবার পরের যে 5 বছর সেটা এখন চলছে, এই সময়কালে যারা উত্তরবঙ্গে যেটা উন্নয়ন হয়েছে, ভারতের স্বাধীনতার পরে কোনো কি কংগ্রেস সরকার কি বামফ্রন্ট সরকার 34 বছর আমাদের উত্তরবঙ্গের এতটা উন্নয়ন কেউ করাতে পারেনি, কি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের দিক দিয়ে। এটা মানুষকে বোঝাতে হবে, এটা মানুষকে বুঝিয়ে আমাদের ভোটটা নিতে হবে। আর ধুপগুড়ির উন্নয়নের কথা তো আর কি বলবো, সেটা তো সামনে দাঁড়িয়ে আছে, এই প্রথম কাজটা করেছিলেন। আজকে কলেজ হয়েছে জন্যই তো এখানে নানা ধরনের সুযোগ সুবিধা, আমাদের গ্রামের মেয়েরা, গরিব ঘরের মেয়েরা, আমি দেখি তো এখানকার ছাত্রীরা বেশিরভাগ খুব গরিব পরিবার থেকে উঠে এসে, এই জন্য আবার আমরা কলেজ কর্তৃপক্ষ বা নতুন ব্যাংকের কাছে ভাবনা চিন্তা করে আমরা আবার সেটা একটা ক্যাম্পাস আমরা খুলে দিলাম সদাশোনা হোস্টেলে, যাতে মানে একটা সেন্ট্রাল জায়গায় হয়, সবাই নিশ্চয়ই গুরুত্ব দিয়ে সেটা দেখবেন, এবং আমার একটা দৃঢ় বিশ্বাস আছে সেগুলো আমি আদায় করে নিয়ে আসতে পারবো। আর সবচেয়ে যেটা বড়, সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি ধুপগুড়ি মানুষের, সেটা হচ্ছে মহকুমার দাবি, যেটা ইতিমধ্যে দুজন মানে বক্তা ওরা বলে গেলেন যে মহকুমাটা আমাদের খুবই প্রয়োজন, মহকুমার যদি না হয় আমাদের গরিব মানুষের অনেক পয়সা খরচ করে জলপাইগুড়িতে যেতে হচ্ছে, নানা বিভিন্ন ধরনের কাজে জলপাইগুড়ি যেতে হয় আমাদের, আইন আদালত থেকে শুরু করে বিভিন্ন কাজে, যদি মহকুমা হয়ে যায় এসডিও অফিস এখানে চলে আসবে, এইচডিও অফিস এইচডিও আদালত থেকে শুরু করে সবগুলো এখানে হয়ে যাবে, আর হাসপাতাল মহকুমা হওয়ার সাথে সাথেই ন্যাচারালি মানে সাধারণভাবেই হাসপাতালে কী হবে, একটা পরিকাঠামো গড়ে উঠবে এখানে, বড় হাসপাতাল হবে, ঠিক আছে। তো তাহলে এইভাবে যদি আমরা ধুপগুড়ির উন্নয়নটাকে করতে চাই, ধুপগুড়ির উন্নয়নটাকে যদি আমরা আরও অব্যাহত রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের ভালোভাবে থাকতে হবে, এবং আমাদের এখানে আমাদের এই যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনটাতে আমাদের জয়লাভ করতেই হবে যে কোনোভাবে। আমি এটুকু বলতে পারি যে আমাকে যদি আপনারা বিধানসভায় পাঠান, আপনাদের সবারই সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আমাদের ধুপগুড়ির উন্নয়নটা কী করে করা যায়, সেখানে বসে সবার সাথে আলোচনা করে, বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে কীভাবে ধুপগুড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নটাকে সেভাবেই আমি কাজ করার চেষ্টা করবো, এটুকু বলতে পারি। আর যেটা আমি মানে একেবারেই যেটা প্রতিশ্রুতি দিতে পারি সেটা হচ্ছে যে আমি আপনাদের সুখে দুঃখে অথচ যখনই আপনারা ডাকবেন কাছেই আছি, কাছেই আমার ধুপগুড়ি এখনও বাড়ি আছে, আমার গ্রামের দিকেও আছে, যখন ডাকবেন কোনো বিপদ আপদ বা কোনো অসুবিধার মধ্যে ডাকলে পরে আমাকে সবসময় আপনারা পাবেন, আমি বলবো না, আমি পালিয়ে যাবো না, আমি বলবো না যে তোমরা অন্য হয়ে মিলে দেখো, ঠিক আছে। তো এইটুকু বলে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি সালাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। এখন আমাদের সামনে প্রাক্তন জেলা সভাপতি এবং আরজেডি এর চেয়ারম্যান, তো আরজেডি এর চেয়ারম্যান ঠিক আছে।